জনগণের ইচ্ছায় সরকার ক্ষমতায়, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইচ্ছায় সরকারের পতন হবে না। সকালে রাজধানী ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও পেছন থেকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার ব্যাপারে আমাদের তো আইনের কোনো এখানে প্রতিবন্ধকতা নেই। এখন তিনি আইনের একটা জটিলতার মধ্যে পড়েছে এবং এই জটিলতা সৃষ্টি করেছে বিএনপি। 7 বছর ধরে একটা মামলাকে ঝুলিয়ে রেখেছে, এই মামলার রায় হয়েছে, বিচার ব্যবস্থা স্বাধীন, সেখানে বেগম জিয়া দণ্ডিত হয়েছেন এতিমের অর্থ আত্মসাৎ করার অপরাধে, তিনি শাস্তি ভোগ করছেন। আর সেটার জন্য তো আওয়ামী লীগ তাই না, মানবিক ব্যাপার যেটা সেটা কিন্তু শেখ হাসিনা সর্বোচ্চ মানবিকতা প্রদর্শন করেছেন।